নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, জুলাই মাসে এই সাত রাশির জাতক ও জাতিকারা প্রেমে পড়তে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন কেউ পা রাখতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। পড়ে গেছে জুলাই মাস, আর এই মাসে এই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম জানানোর পূর্বে আসুন জেনে নেওয়া যাক এই প্রেম কোন গ্রহ দেখায়। দেখুন, প্রেম, ভালোবাসা বা লাভ যাই বলুন না কেন, এটি টোটালটাই শুক্র গ্রহের আন্ডারে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে শুক্র গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। আর যাদের জন্মছকে শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকে, তারা দেখতে অ্যাট্রাকটিভ হয় এবং ছেলে হলে মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হবে, এবং আপনি যদি মেয়ে হন তাহলে ছেলেরা আপনার প্রতি আকৃষ্ট হবে। আর এটি টোটালটাই শুক্র গ্রহ দেখিয়ে থাকে। এবার আসুন, আমি আপনাদেরকে প্রেম সম্পর্কে ছোট্ট করে কিছু কথা বলব। আশা করি এই কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। দেখুন, প্রেম, ভালোবাসা বা লাভ যাই বলুন না কেন, এটি টোটালটাই আমাদের ফিলিংস। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আমাদের প্রত্যেকের মনে কেউ না কেউ বাসা বেঁধে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু দুঃখের বিষয় এটাই, বর্তমানে প্রেম একটা টাইম পাসের বস্তু হয়ে গেছে, আমি বলতে বাধ্য হচ্ছি, বাট এই প্রেম অ্যাকচুয়ালি আমাদেরকে নতুন দিগন্ত দেখায়, তবে তাদের জন্য যারা প্রেমে সফল হয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যারা নতুন কোনো প্রেমে পড়ে, মন সবসময় চঞ্চল হয়ে ওঠে, মন ভালো লাগে না, সবসময় তাকেই দেখতে চাই, তার সাথেই কথা বলতে চাই এবং তার সঙ্গে থাকতে চাই, এটি স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু বর্তমান যুগে প্রেম টাইম পাসের বস্তু হয়ে যাওয়ার জন্য এখন ফিলিংস জিনিসটা অনেক কমে গেছে। তাই আমি আপনাদেরকে একটি কথাই বলবো, যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে মন থেকে ভালোবাসুন, উপরে দেখানোর জন্য নয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি জুলাই মাসে প্রেমে পড়তে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা জুলাই মাসে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে এই মাসে কেউ না কেউ পা রাখতে চলেছে। এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই জুলাই মাসে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে, এর পাশাপাশি আপনাদের জীবনে পুরনো প্রেমও কামব্যাক করবে, তবে আপনার নিজস্ব জন্মছকে শুক্র গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই জুলাই মাসে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে কেউ না কেউ পা রাখতেই চলেছে। এরপরে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও জুলাই মাসে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম
কামব্যাক করতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে কেউ না কেউ পা রাখতে চলেছে। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই জুলাই মাসে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কেউ না কেউ পা রাখতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জুলাই মাসে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। এই সময় আপনাদের মনের কেউ আসতে চলেছে। এরপরে শেষ এবং সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে কেউ পা রাখতে চলেছে, অর্থাৎ আপনারা এই মাসে প্রেমে পড়তে চলেছেন, আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে, আর এটি টোটালটাই এই মাসে হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।